রাক সিটি ক্লাব রাসেল কাইমা বাজার সংযুক্ত আরব আমিরাত কর্তৃক শুক্রবার যুমন নামাজার ফর শারজাহ ন্যাশনাল পার্ক কমিটি এখন বনভোজনের আয়োজন করি এই বনভোজনত ক্লাবের প্রত্যেক সদস্য ললাই প্রতিযোগিতামূলক ইভেন্ট হই রাক সিটি ক্লাবের সদস্য হয় এই ক্লাবের গণের মূল উদ্দেশ্য হইল এডিয়ার দেশের প্রতি শ্রদ্ধারাহিয়া বিভিন্ন জেলার বায়ু বন্ধু লোয়ের প্রবাসের বুকুত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন এবং রেমিটেন্সের হার বৃদ্ধি লাই সহায়তা করুন বিশেষ করে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মতুন বিরত লাই সপ্তাহে সপ্তাহ টাইম বৃদ্ধি আরা এসব আয়োজন করি যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এ ধরনের বিভিন্ন খেলার আয়োজন করে বলে তারা জানায় ক্লাবের সদস্যরা আরও জানায় শুধুমাত্র খেলাধুলাইনো এই আয়োজনের মাধ্যমে তারা বন্ধুবান্ধব ব্যাকন লয় আড্ডায় মাতি উঠিতে পারে এই বনভোজন জারার উদ্যোগই তারা হইল ইঞ্জিনিয়ার এস এম মহিউদ্দিন বেলাল রনি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মোহাম্মদ হোসেন আবু বক্কর মোহাম্মদ মামুন মাজাহার নাজিম শহ আর বোধকয়াই বিভিন্ন ডিস্ট্রিক্টর মানুষ ফুয়াশা আছে বন্ধু বান্ধব বাংলাদেশ তারা মনে মিলিয়ার বাই বন্ধু লোকের ডেক্স নিউজ সি প্লাস টিভি